প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী দীর্ঘদিন ধরেই কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে আসছেন এর আগেও তাকে কেন্দ্রীয় বিরোধী আন্দোলনের জন্য সরব দেখা গিয়েছিল বিগত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে জেল আন্দোলনের হুমকিও দিয়েছিলেন প্রধানমন্ত্রী ছোট ভাই কিন্তু এবার মোদী সরকারের আট বছর পূর্তিতে দাদার প্রশস্তি শোনা গেল তার মুখে ছোটোবেলা থেকেই তিনি ছিলেন কঠোর পরিশ্রমী পড়াশোনাতেও ছিলেন খুব ভালো কখনও কাউকে কোনোভাবে বিব্রত করা তার ধাতে ছিল না দাদা নরেন্দ্র মোদী সম্পর্কে বলতে গিয়ে এভাবেই প্রশংসায় পঞ্চমুখ হলেন তার ভাই প্রহ্লাদ মোদী সেই সঙ্গে জানিয়ে দিলেন মোদী সরকারকে দশে তিনি দশ দিতে চান কেননা এই সরকার যেভাবে সবকা সাথ সবকা বিকাশ করেছে তেমন উন্নয়ন আগে কোনো সরকার করতে পারেনি সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন মোদীর ভাই এর আগে বহুবার মোদী ও কেন্দ্রের বিরোধিতা করতে দেখা গিয়েছিল তাকে কিন্তু এবার কার্যত ভোলবদল করতে দেখা গেল প্রহ্লাদ মোদীকে ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সহ সভাপতির পদে থাকা প্রহ্লাদ কিছুদিন আগে পর্যন্ত একটি রেশন দোকান চালাতেন মোদী সরকারের আট বছর পূর্ণ হয়েছে সম্প্রতি আর এই অবস্থায় তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবারের এক সদস্য হিসাবে দাদার এই সাফল্যে তিনি খুব খুশি তার কথায় উনি সত্তরের দশকে সকলকে ছেড়ে চলে যান এখন তিনি দেশেরই সন্তান প্রত্যেক ভারতীয়র অভিভাবক এক দরিদ্র পরিবারের সদস্য ছিলেন দেখুন তিনি আজ কি করছেন ভারতকে তিনি গর্বিত করেছেন এই প্রথম ভারতে কোনো প্রধানমন্ত্রীর এমন প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট মোদীজি কেবল আমাদের গর্বিত করেননি গোটা দেশকে গর্বিত করেছেন এরপরেই শৈশব স্মৃতিতে ডুব দিতে দেখা গিয়েছে তাকে ছোটোবেলায় তার দাদা কেমন ছিলেন সে কথা বলতে গিয়ে প্রহ্লাদ জানিয়েছেন ছোটোবেলা থেকেই দাদা ছিলেন পরিশ্রমী পড়াশোনা তো ছিলেন খুব ভালো কখনও কাউকে বিব্রত করতেন না তিনি তার লক্ষ্যে স্থির ছিলেন এবং ছিলেন আলাদা উনি যা করতেন আমরা সেটাকে অনুসরণ করতাম এমনটাই জানিয়েছেন মোদীর ভাই